সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়াটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা বলবো মাইক্রোসফট কো পাইলট নিয়ে মাইক্রোসফট কো পাইলটকে বিং কো পাইলটও বলা হয় এবং মাইক্রোসফট কো পাইলট একটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইওর এভরিডে এআই কোম্পানিয়ান এই কো পাইলটকে আপনারা জেটে লিখে দিবেন এটা তার অ্যান্সার দিয়ে দিবেন যেমন ধরেন এটা কোনো ব্লগ রাইটিং হতে পারে যে কোনো একটা স্টোরি রাইটিং হতে পারে আপনার ইমেল রাইটিং হতে পারে যে কোনো কিছু আপনি লিখবেন এটা তার প্রতি উত্তরে আপনার পম্টের উপর ভিত্তি করে আপনাকে অ্যানসার দিয়ে দেবে এটা শুধু এক্ষেত্রেই নয় আপনি কোডিং এর ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য এইচ ডিএমএল সিএসএস কোড লিখতে হয় আপনি যদি একটা ওয়েবসাইটের বর্ণনা দিয়ে তাকে কোড লিখতে বলেন সে আপনাকে কোড লেখে দেবে এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে জাভা কোড সিকুয়েল কোড এবং আরো অনেক কিছু এটা লিখে দিতে সক্ষম সো ডে বাই ডে এগুলো আরও অনেক উন্নত হচ্ছে বাট এখন মাইক্রোসফট কোপাইলট অনেক আলোচিত একটি এআই চলেন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কিভাবে মাইক্রোসফট কোপাইলট আপনাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন কম্পিউটার স্ক্রিনে এবং আজকের টিউটোরিয়ালটাকে আমি এভাবে সাজিয়েছি কিভাবে ব্যবহার করবেন মাইক্রোসফট কোপাইলট আপনারা জেনে থাকবেন মাইক্রোসফট কোপাইলট একটা এআই টুল যেটাতে অনেক কিছু করা যায় এখন প্রথম কোশ্চেন হলো কিভাবে মাইক্রোসফট কোপাইলটে যাবেন কিভাবে মাইক্রোসফট কোপাইলট থেকে গল্প লিখে নেবেন কিভাবে মাইক্রোসফট কোপাইলট থেকে ইমেইল লিখে নেবেন কিভাবে মাইক্রোসফট কোপাইলট থেকে প্রোগ্রামিং কোড লিখে নেবেন এখানে আমি সংক্ষেপে দুই তিন তিনটে বিষয় লিখেছি বাট এই কোপাইলট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যার বর্ণনা বলে শেষ করা যাবে না হোয়াট এভার ইউনিট আপনি এখান থেকে সেগুলাই করে নিতে পারবেন এমন কি আপনার পড়াশোনা বিভিন্ন স্থানের বর্ণনা আপনি স্টোরি রাইটিং যে কোনো ধরনের স্টোরি রাইটিং ইউটিউবের ভিডিও বর্ণনা ইউটিউবের টাইটেল কি হবে সেটার বর্ণনা ইভেন আপনি ইউটিউবের চ্যানেল কি নামে করবেন এই নামের সাজেশনগুলো এখান থেকে আপনি নিতে পারবেন সো এটা আজকে আমার টিউটোরিয়ালের বিষয়বস্তু তবে আমার যেটা সাজেশন আপনারা কোপাইলট বা এআই টুলগুলো এখন দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে অনেক কর্পোরেট লেভেলগুলো এই এআই টুলগুলোকে ইউজ করা শুরু করছে সো আপনারা সকল কাজে এআইয়ের ব্যবহার করবেন এবং এআইয়ের ব্যবহারের ফলে আপনার কাজের গতি বাড়বে অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন যেটা আপনার এমপ্লয়াররা চায় এবং সেই জন্যই আপনাদেরকে এআই সম্পর্কে জানতে হবে যতগুলো আজকে আমি দেখাচ্ছি কো পাইলট কো পাইলট চ্যাট জিপিটি এবং গুগল জেমিনি মোস্ট পপুলার তিনটে এআই এগুলো আপনারা ইউজ করবেন সো কো যাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন ওপেন আমি মাইক্রোসফট এজ ওপেন করলাম ওপেন করার পর আপনারা যাবেন বিং ডট কমে বিং ডট কমে যাওয়ার পরে এখানে আপনি কোপাইলটের পাইলটের দুটা সাইন এখানে দেখতে পারবেন উপরে একটা কোপাইলট পাইলট এই যে টাস্ক বারের মতো এখানে একটা কোপাইলট আবার সার্চ বক্সের শেষে কোপাইলটের আইকন দেয়া আছে যে কোনো জায়গাতে ক্লিক করলে এটা আপনাকে কো পাইলটে নিয়ে যাবে ধরেন উপরেরটাতে ক্লিক করলাম দেখেন এখানে কোপাইলট পাইলট ইয়োর এভরিডে এআই আই কম্পেনিয়ন ওরা বলে দিচ্ছে এভরিডে এআই কম্পেনিয়ন আপনার প্রত্যেক দিনের এআই সঙ্গী এরকম বলা যায় এখন এখানে আস্ক মি এনিথিং এখানে আপনি যে জিনিসই জিজ্ঞেস করবেন ও সেটার আপনাকে অ্যান্সার দিয়ে দেবে সো জিনিসগুলা এরকম এখন দেখি আমাদের কোশ্চেনগুলো একের পর এক আমরা নিয়ে আসি মাইক্রোসফট কোপাইলটে এভাবে গেলাম আমরা এটা কমপ্লিট করলাম মনে করেন এটাকে আমরা হাইলাইট করে রাখি এটা কমপ্লিট কিভাবে মাইক্রোসফট কোপাইলট থেকে গল্প লিখে নেবেন সো আমরা একটা স্টোরি বলি ক্যান ইউ Please write a historic story about Bangladesh within five thousand words. এভাবে আপনারা ওয়ার্ডের লিমিটেশনা দিয়ে দিতে পারেন এখানে লেখার পরে আপনারা হিট এন্টার দিতে পারেন অথবা আপনার এই সাবমিট বাটনে ক্লিক করতে পারেন ক্লিক সাবমিট দেখেন এটা ও অ্যানালাইজ করবে তারপর লেখা শুরু করবে দেখেন ও সার্টেনলি লেটমি দেখেন ও আপনার লেখা শুরু করছে যে যেটা আমরা চাইছি ও সেই জিনিসটা সম্পর্কে স্টেপ বাই স্টেপ ও লিখে যাচ্ছে আমি ফাইভ ওয়ার্ডের মধ্যে লিখতে বলছি ডেফিনেটলি ও ফাইভ ওয়ার্ডের মধ্যেই এটা লিখে কমপ্লিট করবে সো দেখেন খুব সুন্দরভাবে যে জিনিসটা আপনারা আমরা লিখতে অনেক সময় লাগবে সেই জিনিসটা ও সার্টেনলি লেটমি টেক ইউ এ জার্নি থ্রু দ্য রিচ অ্যান্ড ফ্যাসিনেটিং হিস্টোরি অফ বাংলাদেশ এ ল্যান্ড উইথ এ পাস্ট দ্যাট স্প্যান্স মিলেনিয়া দ্য অ্যান্সিয়ান ডেলটা বার্থ অফ বেঙ্গল দ্যাস মিনস বাংলাদেশে কীভাবে শুরু হয় বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু ডাইনাসিটিস এভাবে যতগুলা এবং লেটেস্ট আপনার ঢাকা সিটিতে এসে ও নিয়ে আসে ল্যান্ড করাইল সো বাংলাদেশ লিবারেশন ওয়ার্ড থেকে শুরু করে খুব সুন্দরভাবে এই আর্টিকেলটা গল্পটা আপনাকে লিখে দিল এরকমভাবে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন ও আপনাকে সেটে লিখে দিবে। সো সেকেন্ড কোশ্চেনে আমরা যাই কিভাবে মাইক্রোসফট কোপাইলট থেকে ইমেইল লিখে নেবেন এখন মনে করেন আপনি একটা ইমেইল লিখবেন আস্কিং ফর সামথিং সুইটেবল জব ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে একটা ইমেইল লিখবেন আপনার জন্য একটা সুইটেবল জব চায় সেই ইমেলটা কিভাবে হবে এভাবে যদি আপনি লিখে হেট ইন্টার অথবা সাবমিটে ক্লিক করেন এটা আপনাকে লিখে দেবে ডিন্স দেখেন আপনি এখান থেকে এ যে এআই যে জিনিসটা লিখে দিল ও সাবজেক্ট জব ইনকোয়ারি ফর পজিশন আপনি কোন পজিশনে চাচ্ছেন কোন কোম্পানিতে চাচ্ছেন এটা আবার এখান থেকে আপনারা এই কপি করে নিয়ে আপনি ওয়ার্ড ডকুমেন্টে দেয় আপনার মতো করে আপনি এই জিনিসটাকে মডিফাই করে নিতে পারবেন ডাস্ট মিনস আপনার একটা লাইন লেখাতে আপনার পুরো ইমেইল ও আপনাকে লিখে দিল সো কত ইজি করে ফেলছে আপনার এআই জিনিসগুলো দেখেন সাবজেক্ট ডিয়ার সার বা অর আপনি যাকে মেনশন করবেন তার নাম আই হোপ যে জিনিসগুলো ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে সেখানে লিখে দিচ্ছে কি লিখতে হবে আপনার ফুল নেম কোম্পানি নেম এগুলো যা যা দরকার লিখে সিনসিয়ারলি ইয়োর ইয়র ফুল নেম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস এইভাবে দিয়ে দেবেন যত সুন্দর করে আপনার এই ইমেলটা নিজে নিজে লিখতে অনেক সময় লাগতো যেটা আপনার কোপাইলটের মাধ্যমে এআইয়ের মাধ্যমে খুব কম সময় আমাকে আপনাকে লিখে দিল দেখেন এখন এই সব লেখাতেই যে এআই সীমাবদ্ধ তা না এখন ধরেন আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি করি প্রোগ্রামারদেরকে হায়ার করা হয় কম্পিউটার প্রোগ্রামিং লিখতে একটা ওয়েবসাইট বানাইতে এইচটিএমএল সিএসএস এর কোড লিখতে হয় এর সাথে পিএইচপি লিখতে হয় যা স্ক্রিপ্ট অনেক কিছু ডিপেন্ডস করে সো আমি প্রথম জিজ্ঞেস করি ক্যান ইউ প্লেস লাইট এ বেসিক এইচ ডি এম এল কোড উইজ শুড হ্যাভ থ্রি ট্যাব হোম

এই HTML এর এই একটা পেজ লিখতে অনেক সময় লাগবে যারা প্রোগ্রামার তারাই শুধু লিখতে পারবে এখন দেখা গেল প্রোগ্রামিং সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে HTML সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে তারা কোপাইলট থেকে লিখে নিয়ে নিজের মতো করে কাজ করতে পারবে সো এখন এখানে আমরা হিট এন্টার অথবা সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন কোপাইলট এটা লেখা শুরু করবে এটা প্রথমে অ্যানালাইজ করে তারপর লেখা শুরু করে আমরা যে প্রমটা লিখে দেবো এটাকে প্রম্প বলে এখন এই প্রম্প রাইটারদেরও অনেক ডিম্যান্ড দেখেন এ আপনার লেখা শুরু করছে এই কোডগুলো এক্স্যাক্টলি আমরা যা চাইছি সেই জিনিসটাই ও আমাদেরকে লিখে দিচ্ছে এখন মজার ব্যাপার হলো দেখেন এই জিনিসটা এখান থেকে কপি করে নিই আমরা কপি করে নেওয়ার পরে এখানে আমি একটা ধরেন নিউ টেক্সট ডকুমেন্ট করলাম ইন্ডেক্স ডট ফাইলের এক্সটেনশন হলো HTML এই ফাইল আপনাকে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর সাথে সাথে দেখেন যখনই HTML এটা ব্রাউজারের আকার ধারণ করলো এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি করার পরে এখানে আমি পেস্ট করে দিই পেস্ট করার পরে এই জিনিসগুলো আমাদের এস টি এম এল পর্যন্তই লাগবে এসটিএমএল যেখানে শেষ হয়ে গেল পরের কোডগুলো আমাদের লাগবে না এবং উপরেও দেখি উপরে যে জিনিসগুলো এক্সট্রা আছে সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে শুধু এইসটিএমএল ডক টাইভ এইস টি এম এল টি এম এল এখানে শুরু হলো এবং এখানে এসে শেষ হলো এই কোডগুলো লিখতেও কিন্তু আমাদের অনেক সময় লাগবে বাট এআইএ একটা কোশ্চেনের মাধ্যমেই সে আমাকে দিয়ে দিলো এখানে সেভ করলাম সেভ করার পর আমরা ওই এইচ ফাইলটা এখান থেকেও রান করতে পারি এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন ব্রাউজার ওপেন হবে এটা আমাদের ওয়েবসাইট সো বেসিক্যালি এই জিনিসটা এআই আমাদেরকে তৈরি করে দিল এই কোডগুলো লিখে এখন এটাকে আমরা সিএসএস দিয়ে এটা সেন্টার করা বা বিভিন্ন কালার এবং অনেক কিছু করার পর স্টেপ বাই স্টেপ এগুলো যদি আমরা করে চাই এআই সেগুলো আমাকে আমাদেরকে করে দিবে। ডেসি আপনি দেখেন এ আইগুলো এখন কত পাওয়ারফুল আপনি এর আগে কোশ্চেন লিখে চালেন সেটার অ্যান্সার দিল এখন কোডিংগুলো তারা লিখে দিচ্ছে এটার কত বড় একটা বিষয় আপনি এটা চিন্তাই করতে পারবেন না এই লেখাগুলো সো এই কোডিং এতগুলো কোডিং সে খুব কম সময়ের মধ্যে লিখে দিল যারা আপনার কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি মিনিমাম নলেজ আছে এআইয়ের হেল্প নিয়ে আপনারা এরকম অনেক কিছু করতে পারবেন মিন্স আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা অবশ্যই এআই ইউজ করবেন এখানে আমি সিম্পল নমুনা দেখালাম কিভাবে কোপাইলটে যাবেন যাওয়ার পরে কীভাবে গল্প লিখে নেবেন ইমেইল লিখে নেবেন মাইক্রোসফট কোপাইলে প্রোগ্রামিং কোড লিখে নেবেন এছাড়া ম্যাথামেটিক্স যে কোনো কিছু ইংলিশের উপরে আপনার যেটা মনে আসে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন কোপাইলট সেটা আপনাকে অ্যান্সার দিতে সক্ষম আমি টেস্ট করে দেখেছি এরকম অনেক কিছু নিয়েই আমি টেস্ট করছি যেগুলা আপনি কমপ্লেক্স যে জিনিসটা প্রোগ্রামিং লিখে দেওয়া সেটাই লিখে দিতে সো অন্যগুলো তো পারবেই আশা করি এই ভিডিও থেকে আপনারা কোপাইলট সম্পর্কে প্রাথমিক ধারণা পেলেন এবং কোপাইলটে কিভাবে লিখবেন এবং লিখে সেই জিনিসগুলো কিভাবে আপনি নিজের প্রয়োজন ইউজ করবেন এটা বুঝে গেলেন এছাড়াও আপনারা যদি কোডিং প্র্যাকটিস করতে চান যে কোনো প্রোগ্রামিং ভাষা প্র্যাকটিস করতে চান এখান থেকে আপনারা করতে পারেন আশা করব যারা মাইক্রোসফট কোপাইলটে নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে এবং এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাথায় শেয়ার করতে ভুলবেন না এছাড়া মাইক্রোসফট কো সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য